যদি জিজ্ঞেস করেন যে এই নেতার জন্য এত বন্দনা, তার সর্বশেষ যে রাজনৈতিক দর্শন কি, গণতন্ত্র হত্যা, বাকশাল প্রতিষ্ঠা, ও স্বীকার করতে পারবে? ওই কথা বলে না। শহীদ পেয়েছিলেন জিয়াউর রহমান শাহাদাত বরণ করার পরে, যে জানাজা হয়েছিল, যে পরিমাণ মানুষ উপস্থিত হয়েছিল, এর আগে কখনো কোনো মুসলিম রাষ্ট্রনায়কের জানাজা এত লোক হয় নাই, এরপরও হয় নাই, এখন পর্যন্ত হয় নাই, হবে কিনা সন্দেহ। বিদেশে রপ্তানি যে আয়, এই দুটি ক্ষেত্রে কিন্তু জিয়াউর রহমান শুরু করে গেছিলেন, এবং দেশে যে বিপ্লব, কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব, সর্বক্ষেত্রে বিপ্লব সাধন করে যেই দেশে দুর্ভিক্ষ হয়েছিল 74 সনে, সেই দেশে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবিত অবস্থায় বিদেশে চাউল রপ্তানি করেছিলেন। আমাদের বাংলাদেশকে যারা তলাহীন ঝুড়ি বলেছিল, বটমলেস বাস্কেট, সেই জিয়াউর রহমান কিন্তু এই বাংলাদেশকে সিকিউরিটি কাউন্সিলের সদস্য করে সম্মানের, আন্তর্জাতিকভাবে সম্মানের জায়গায় প্রতিষ্ঠিত করেছে। এই জিয়াউর রহমান মুসলিম বিশ্বে এত পপুলার ছিল, ইরান ইরাক যুদ্ধের যে বন্ধ করার ব্যাপারে মধ্যস্থতা করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি এমনিভাবে যদি আমরা বলি, অনেক বলা যাবে, তবে সর্বশেষ প্রমাণ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করার পরে যে জানাজা হয়েছিল, যে পরিমাণ মানুষ উপস্থিত হয়েছিল, এর আগে কখনো কোনো মুসলিম রাষ্ট্রনায়কের জানাজায় এত লোক হয় নাই, এরপরও হয় নাই, এখন পর্যন্ত হয় নাই, হবে কিনা সন্দেহ। এটাই তো প্রমাণ যে তিনি রাষ্ট্রনায়ক হিসেবে কত সফল হয়েছিলেন। আরেকটি জীবন হচ্ছে রাজনৈতিক। একজন সামরিক বাহিনীর একজন মেজর হিসেবে যার পরিচিতি শুরু, মেজর জেনারেল, তারপরে প্রেসিডেন্ট, তিনি রাজনীতির কত দূর, মানে সুদূর প্রসারী চিন্তা করলে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করে গেছেন, এবং এখানে অনেকেই বলেছে বাংলাদেশি জাতীয়তাবাদ। এটাকে যদি আমরা গভীরভাবে চিন্তা করি, তাহলে কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের যে গঠনের যে মূল গভীর ফিলোসফি যদি গভীরভাবে চিন্তা করেন, সকলে উপলব্ধি করতে পারেন। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশে প্রতিষ্ঠিত না থাকতো, বাকশাল হয়েছিল, আবার এখন বাকশাল, অলিখিত বাকশাল চলছে, তারাই কিন্তু, এবং তারাই দেশ চালাতো, এবং এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকতো কিনা সন্দেহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করে সেটার কিন্তু সেই বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার যে রক্ষা কবচ, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করে গেছেন জিয়াউর রহমান। আমাদের বাংলাদেশে অনেক বড় বড় নেতা আছে, অনেকের প্রশংসা করতে করতে বর্তমান সরকার এবারে পাগল হয়ে যান, কিন্তু যদি জিজ্ঞেস করেন যে এই নেতার জন্য এত বন্দনা, তার সর্বশেষ যে রাজনৈতিক দর্শন কি, গণতন্ত্র হত্যা, বাকশাল প্রতিষ্ঠা, ও স্বীকার করতে পারবে? ওই কথা বলে না। এখন যখন পদ্মা সেতু হবে, যমুনা সেতু হবে, এটা বলে স্বপ্ন ছিল, কিন্তু সর্বশেষ যে রাজনৈতিক দর্শন, গণতন্ত্র হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা, এই কথা তারা বলে না। আমরাও বলতে চাই না, জনগণ বিচার করে।